হ্যালো, আসসালামু আলাইকুম। অলএকজাম হেলথ অ্যাডভোকেট আমি মোহাম্মদ আল্লাহ আমিন। ষষ্ঠ শ্রেণীর আমরা যে স্বাস্থ্য সুরক্ষা বিষয়টা আছে, তোমরা জানোই ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষার বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন আজকে আমরা সমাধান করব। এখানে তোমাদের প্রশ্ন বলা হচ্ছে প্রতিযোগিতামূলক খেলার অংশগ্রহণ, কাবাডি, ফুটবল এবং মোরগ লড়াই, এটা আজকে আমরা সমাধান করব। এখানে দেওয়া আছে প্রতিযোগিতামূলক খেলার অংশগ্রহণ, এখানে কর্তৃপক্ষের প্রকাশিত নির্দেশনা বলা হয়েছিল ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের প্রথম দিবসের অ্যাসাইনমেন্ট হিসেবে এটি প্রতিযোগিতার খেলা কাবাডি এবং ফুটবল অথবা মোরগ লড়াই এ অংশগ্রহণ করবে। তো এখানে তোমাদের দেওয়া আছে প্রথম হলো কাবাডি খেলার আয়োজন, এই আয়োজনের জন্য তোমাদের কি কি বিবরণ দিতে হবে, এখানে কতজনে খেলবে সব ডিটেলস দেওয়া আছে। কাবাডি খেলা একটা দলগত খেলা যা দুটি দলের মধ্যে খেলা হয়। প্রতি দলে 8 জন খেলোয়াড় থাকবে এবং সাতজন খেলোয়াড় থাকবে। খেলাটি একটা লম্বা এবং সরু কোর্টে এই খেলা হয়। কোর্টের মাঝামাঝি মাঝখানে একটা লাইন থাকে এবং খেলার শুরুতে একটি দলের একজন খেলোয়াড় লাইনে উপর দাঁড়িয়ে আডুডু বলে বলে চিৎকার করে বিপক্ষ দলের কোর্টে প্রবেশ করে। প্রতিযোগিতামূলক খেলার অংশগ্রহণ বিপক্ষ দলের খেলোয়াড় স্পর্শ করার চেষ্টা করে, বিপক্ষ দলের খেলোয়াড় স্পর্শ করে কোর্টের বাইরে নিয়ে আসতে পারলে সেই দল একটা পয়েন্ট পায়। এভাবে তোমাদের পয়েন্টের নমুনটা দিয়ে দিছে, কিভাবে হাডুডু খেলার কৌশল বা নিয়ম সেটা তোমরা একটু পড়ে নিবা। এখানে একটা চিত্র দেওয়া আছে, দেখতে পারছো কাবাডি খেলা যেটা হাডুডু বলা হয়, এই কাবাডি খেলার একটা সিস্টেম এখানে দিয়ে দিয়েছে। এখানে কাবাডি খেলার নিয়মাবলী কি কি নিয়ম আছে, এখানে আমাদের 12টা নিয়ম আমরা দিয়ে দিয়েছি। ভিডিওটা লং না করার কারণে আমরা এটা পয়েন্টগুলো পড়তে পারছি না, তোমরা জাস্ট কাবাডি খেলার নিয়মটা সুন্দর করে লিখে নিবা। দেখো তোমরা ধারাবাহিকভাবে, তোমরা যদি প্রথমটা বলেছে খেলার মাঠ লম্বা 12.50 মিটার বা চওড়া হবে 10 মিটার এবং প্রতিযোগিতামূলক খেলার অংশগ্রহণ করতে প্রতি দলে 7 জন খেলোয়াড় থাকবে। 3 নম্বর বলেছে খেলাটি 2 অর্ধে ভাগ করা হয়, প্রতি অর্ধে 20 মিনিট করে খেলা হয়। 4 নম্বর বলেছে খেলা শুরুর আগে রেফারি কয়েন টস করে এবং টসে জয়ী দল কোর্ট বাছাই এবং প্রথম প্রথমে রেট করার অধিকার পায়। 5 নম্বর বলছে প্রতিযোগিতামূলক অংশগ্রহণের রেড করার সময় একজন খেলোয়াড় লাইনের উপরে দাঁড়িয়ে হাডুডু বলে চিৎকার করে বিপক্ষ দলের কোড়ে প্রবেশ করে। বলছে রেডিং খেলোয়াড় বিপক্ষ দলের খেলোয়াড় স্পর্শ করে কোর্টের বাইরে নিয়ে আসতে চেষ্টা করে। তারপর বলছে যদি রেডিং খেলোয়াড় বিপক্ষ দলের একজন খেলোয়াড় স্পর্শ করতে পারে এবং তাদের কোর্ট বাইরে নিয়ে আসতে পারে তাহলে তার দল একটি পয়েন্ট পাবে, এবং যদি বিপক্ষ দলের খেলোয়াড় রেইনিং খেলোয়াড় স্পর্শ করার আগেই তাকে আটকে ফেলতে পারে তাহলে সেই দলের পয়েন্ট পায় না। খেলার বিভিন্ন ধরনের ফাউল হতে পারে, ফাউল হলে খেলোয়াড় আউট হয়ে যায়। খেলার মোট 60টি ফাউল হতে পারে, খেলার কোনো দল যদি 60টি ফাউল করে তাহলে সেই দলকে একটি ম্যাচ পয়েন্ট দেওয়া হয়। খেলা বলছে খেলায় যার পয়েন্ট বেশি হয় সেই দল জয়ী হয়। তাই আমরা পয়েন্ট আমরা তোমাদের বৈশিষ্ট্যগুলো দিয়ে দিলাম, কীভাবে নিয়মটা দিয়ে দিলাম, কাবাডি খেলার সরঞ্জাম কী কী লাগবে সেটা দেখে নিবে। তোমাদের 4টা পয়েন্ট লাগবে, এখানে বলা আছে যে একটি রেফারির টুপি এবং একটি রেফারির পতাকা এবং একটি সময়সূচি এবং একটা পয়েন্টের স্কোয়ার, এগুলো প্রয়োজন হবে। এগুলো দেখে নিবা চিত্র মাধ্যমে, দেখতে পারছো জনপ্রিয় খেলা কাবাডি। এখানে দাগের মধ্যে ছুঁতে পারলে একটা পয়েন্ট পেয়ে যায়। কাবাডি খেলার যে আয়োজনটা দেখে নিবা, এখানে কি বলছে, এখানে তোমাদের 7টা আয়োজনের পয়েন্ট দেওয়া হয়েছে। প্রথমে খেলার মাঠ নির্বাচন করতে হবে, খেলার মাঠ লম্বায় কত মিটার হবে সেটা দিয়ে দিচ্ছে। মাঠের মাঝখানে একটা লাইন টানতে হবে এবং লাইনটি সেন্ট্রাল লাইন হবে, মানে মাঝখানে থাকবে। প্রতিটি দলের জন্য একটা কোর্ট নির্বাচন করতে হবে এবং খেলার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করতে হবে এবং রেফারি নির্বাচন করতে হবে এবং রেফারি বলছে খেলার সময়সূচি নির্ধারণ করতে হবে এবং খেলার নিয়মাবলী খেলোয়াড়দের সাথে আলোচনা করতে হবে। এবং এটি ছিল তোমাদের ফুটবল খেলার আয়োজন, ফুটবল খেলা আর একটা 2 নম্বর পয়েন্ট। তো আমরা ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না, এই জন্য জাস্ট ফুটবলের খেলার সংক্ষিপ্ত ইতিহাসটা এখানে দিয়ে দিয়েছে, তোমরা জাস্ট এক নজর করে নিবে। আমরা খালি জাস্ট তোমাদের নিয়মগুলো একটু বলে দিব। তো এখানে ইতিহাসটা দিয়ে দিয়েছে কত সালে খেলা শুরু হয়েছে বা কত সালে থেকে এটা প্রথম শুরু হয়েছে, এখন পর্যন্ত কত আসল চলতেছে সেগুলো এখানে ডিটেলস দেওয়া দিয়েছে, কোন দেশ এগুলো আচরণ করছে। ইংল্যান্ড হচ্ছে এই খেলার প্রচলন করছে 1863 সালে, এটা তোমরা দেখে নিবা একটু ভালো করে পড়ে নিবা। তারপর আমরা চলে যাচ্ছি জাস্ট তোমাদের হচ্ছে ফুটবল খেলার জন্য নিম্নোক্ত সরঞ্জাম কী কী প্রয়োজন সেটা দিছে। একটি ফুটবল ও একটি ফুটবলের মাঠ এবং খেলোয়াড়দের জন্য ফুটবল বুট এবং খেলোয়াড়দের জন্য খেলার পোশাক এবং একটি রেফারি টুপি এবং একটি
রেফারি পতাকা এবং একটি সময়সূচি এবং একটা পয়েন্টের স্কোর। এই ছিল তোমাদের জাস্ট হচ্ছে ফুটবল খেলার সরঞ্জাম। তারপর হচ্ছে ফুটবল খেলার নিয়মাবলী, এখানে কি কি নিয়ম লাগবে সেটা তোমাদের বলে দিয়েছে। ফুটবল খেলার নিয়মাবলী বেশ জটিল, এখানে কিছু গুরুত্বপূর্ণ নিয়মাবলী উল্লেখ করা হলো। তো এখানে কি কি নিয়ম দিয়েছে দেখো, এখানে কিন্তু 9টা নিয়ম দিছে। আমরা কিন্তু প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের সাথে আমরা কিন্তু তোমাদের ছবি পিকচার দিয়ে দিই, তোমরা এই ছবিগুলো চাইলে ইন্টারনেটে পাবে, ইন্টারনেটে দিয়ে তুমি চাইলে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারো, তোমার খাতায় তুমি লাগাইতে পারো, সুন্দর দেখা যাবে। ফুটবল খেলার নিয়মাবলী দেখো, আর অবশ্যই যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, তারাও কিন্তু এই অ্যাসাইনমেন্টের উত্তরগুলো চায়। তাদের পাইলে, তারা যদি উত্তরটা পায় তাহলে তাদের উপকার হবে, তবে অবশ্যই শেয়ার করার চেষ্টা করবে। এখানে যে দেখো ফুটবল খেলার নিয়মাবলীতে তোমাদের 9টা পয়েন্ট দেওয়া আছে। 9টা পয়েন্টের মধ্যে বলছে খেলা 2 দলের মধ্যে খেলা হয় এবং প্রতি দল 11 জন করে খেলোয়াড় থাকে, এবং খেলাটি একটা নিয়মিত আয়তক্ষেত্র মাঠে খেলা হয়, এবং মাঠের দৈর্ঘ্য হয় 100 এবং 110 মিটার, এবং প্রস্থ হয় তোমার 64 থেকে 75 মিটার। খেলার উদ্দেশ্য হলো বলটি প্রতিপক্ষ দলের জালে পাঠানো, এবং বলটিকে পা দিয়ে, মাথা দিয়ে অথবা বুক দিয়ে আঘাত করা যায়। বলটিকে হাত দিয়ে বা ধরা বা আঘাত করা নিষিদ্ধ। প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের আঘাত করা বা ধাক্কা দেওয়া নিষিদ্ধ। খেলাটি 2 অর্ধে ভাগ করা হয়। প্রথম অর্ধে 45 মিনিট খেলা হয়, এবং খেলার ফাউল হলে রেফারি ফ্রি কিক এবং পেনাল্টি কিক বা লাল কার্ড দেখাতে পারে। খেলার যার পয়েন্ট বেশি হয় সেই দল জয়ী হয়। এছাড়া 9টা পয়েন্ট। এবার আবার বলছে ফুটবল খেলার আয়োজন, কী কী আয়োজন করতে কী কী লাগে সেটা এখানে দিচ্ছে। রেফারি নির্বাচন করতে হবে এবং খেলার সময়সূচি নির্ধারণ করতে হবে। খেলার নিয়মাবলী খেলার সাথে বলছে আলোচনা করতে হবে। এই ছিল তোমাদের জাস্ট ফুটবল খেলার আয়োজক, এটা দেখে নিবে তোমরা 6টা পয়েন্ট। এবার আমরা মানুষের মোরগ লড়াই, মোরগ লড়াই এটা একটা অদ্ভুত খেলা, তোমরা হয়তো বা অনেকেই এটা জানো না, আবার অনেকেই এটার সম্পর্কে জানো। মানুষের মোরগ লড়াই খেলা, এটা হচ্ছে তোমাদের এক পায়ে এক পা উঠে হাত দিয়ে ধরে রাখতে হবে, তারপরে জাস্ট হলো আঁঠু দিয়ে আরেকজনরে আঘাত করে তাকে ফালাই দিতে পারলে তাহলে সে বাদ হয়ে যাবে, এরকম একটা খেলা। এটা গ্রাম অঞ্চলে খুবই প্রচলিত আছে। মানুষের মোরগ লড়াই খেলার ইতিহাস বলছে, মানুষের মোরগ লড়াই খেলার ইতিহাসটা একটু তোমরা দেখে নিবা, এটা ডিটেলস দেওয়া আছে। তার হচ্ছে মানুষের মোরগ লড়াই খেলার আয়োজন, আয়োজনের পয়েন্ট দেওয়া আছে, এখানে তোমাদের 6টা পয়েন্ট দেওয়া আছে। খেলার স্থান নির্বাচন করতে হবে। 2 নম্বর বলছে খেলার তারিখ বা সময় নির্বাচন নির্ধারণ করতে হবে। তারপর জাস্ট তোমাদের বলা আছে যে খেলার নিয়মাবলী প্রণয়ন করতে হবে এবং খেলোয়াড়দের তালিকা তৈরি করতে হবে। 5 নম্বর বলেছে খেলার সরঞ্জাম সংগ্রহ করতে হবে। 6 নম্বর বলেছে খেলার আয়োজনের জন্য প্রয়োজনীয় বল জনবল প্রয়োজন হবে। এই ছিল মানুষের মোরগ লড়াই খেলার সরঞ্জাম। এখানে দেখছে খেলার মাঠ, বেড়া এবং হেলমেট এবং গ্লাভস, এই এই সব জিনিসগুলো লাগবে। এখন বলছে যে মানুষের মোরগ লড়াইয়ের খেলার নিয়মাবলী, এখানে কিছু নিয়ম আছে, নিয়মটা দেখে নিবা। তো এখানে নিয়ম দেখছে খেলার অংশগ্রহণকারী খেলোয়াড়দের সংখ্যা নির্দিষ্ট থাকে না, তবে সাধারণত 10 থেকে 15 জন খেলোয়াড় থাকে। খেলাটি একটা গোল ক্ষেত্র খেলা হয়, মানে হচ্ছে একটা গোল বৃত্ত, সেখানে মাটিতে দাগ দিয়ে নেয় গোল বৃত্ত, সেই গোল বৃত্তের মধ্যে সবগুলো মানুষ এই 10 থেকে 15 জন থাকে, তারপর খেলা হয়। বলছে এই গোল ক্ষেত্রের ব্যাস প্রায় হচ্ছে 5 থেকে 10 মিটার, এবং খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের গোল ক্ষেত্রের ভেতরে একবার দাঁড়িয়ে থাকে এবং 2 হাত দিয়ে অপর পা দিয়ে ভাঁজ করে রাখতে হয়, এবং রেফারি যে যখন বাঁশি ফু দেন তখনই খেলোয়াড়রা একে অপরের ভাঁজ করা করা পা দিয়ে মারতে থাকে, এবং কেউ পড়ে গেলে সে বাতিল হয়ে বলে গণ্য। এভাবেই খেলা চলতে থাকে যতক্ষণ না শেষ পর্যন্ত 3 জন খেলোয়াড় থাকে। শেষ পর্যন্ত থাকা 3 জন খেলোয়াড়ের মধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় নির্ধারিত হয়। এই ছিল তোমাদের জাস্ট অ্যাসাইনমেন্টটা, তোমরা একটু নিয়মটা দেখে নিবা। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।